আসসালামু আলাইকুম। উইন্ডোজ 10 সময় এই সমস্যাটি আসলে আপনি কী করবেন? আজকে এই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখব। দেখার ফলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সমস্যাগুলো আসলে আমরা যখন উইন্ডোজ সেট আপ দেই তখন যেই সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো আমরা কীভাবে সলভ করবো। এই যে দেখেন, আমি প্রথম যখন ইনস্টল করছি আমাদের পেন ড্রাইভটি, যখন বুটেবল করছি, করার পর দেখেন আমার এই সমস্যাটি সামনে আসছে। দেখেন, উইন্ডোজ কুড নট প্রিপেয়ার দ্য কম্পিউটার টু বুট ইনটু দ্য নেক্সট ফেস অফ ইনস্টলেশন টু ইনস্টল ডাউনলোড রেজিস্টার্ড ইন দিস ইনস্টলেশন। ঠিক আছে, সো এইখানে যেই মেসেজটা আসছে এই মেসেজটার জন্য আপনি কী করবেন আমরা আসলে বুঝতে পারি না। যেভাবে হোক আমরা করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই এটার সমাধান বা সলিউশন আসে না। সো এটার জন্য আপনারা যা করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। মূলত এই সমস্যাটি হয়ে থাকে হচ্ছে গিয়ে আপনার আপনার পিসিতে বা ল্যাপটপে যদি হচ্ছে গিয়ে দুইটা ড্রাইভ থাকে, এই দুইটা ড্রাইভ হলে আপনার যে ইনস্টলেশন করবেন, আপনার যে উইন্ডোজ ইনস্টল দিবেন, তখন হচ্ছে কি এই সমস্যাটি দেখা দেয়। মানে হচ্ছে আপনার উইন্ডোজ যখন আপনি ধরেন আপনার এসএসডিতে আপনি উইন্ডোজ দিলেন, তখন হচ্ছে কি উইন্ডোজটি আপনি সহজে দিতে পারবেন, কিন্তু হার্ড ড্রাইভ থাকার কারণে এই সমস্যাটি দেখা দেয়। দেখেন, আমি সুন্দর করে আমার ল্যাপটপটি খুলে নিয়েছি। আপনি যদি পিসি থাকে পিসিটা এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে আমার এসএসডি। সো এসএসডিটা আমি এখানে রেখেছি, আর পাশাপাশি হচ্ছে কি আমার, দেখেন এসএসডিটা আমরা লাগাবো না, আমি সাধারণত এসএসডিতে আমি উইন্ডোজটি দেবো। আর পাশে আছে দেখেন আমার এইচডিডি, ঠিক আছে, অথবা আপনার হার্ড ড্রাইভ যেটা বলেন, তো এটা হচ্ছে এইচডিডি। আমি এইচডিডিতে দিব না, আমি দিব হচ্ছে গিয়ে এসএসডিতে। এখন এইচডিডিটা এটার ভিতর থাকার কারণে হচ্ছে গিয়ে আমার এই সমস্যাটি দেখা দিয়েছে। তো আপনি কাজ করবেন কি, আপনার এইচডিডি বা এসএসডি যেটা থাকবে সেটা রিমুভ করে রাখবেন। এক কথায় আপনি যেই ড্রাইভে হচ্ছে গিয়ে আপনি উইন্ডোজ দিবেন সেই ড্রাইভটি বাদে বাকি সকল ড্রাইভগুলো আপনি আপনার পিসি অথবা কম্পিউটার থেকে এগুলো রিমুভ করে দিবেন। সো আমি দেখেন আমি আমার এইচডিডিটি রিমুভ করে দিয়েছি। এখন আমি আমার ল্যাপটপটি অন করব। অন করে হচ্ছে কি আমি আমি আগে বুটেবল করে নিয়েছি আমার পেন ড্রাইভ। সো আমি আমার ল্যাপটপটা এখন অন করব এবং ল্যাপটপের কনফিগারেশন থেকে অনেকের হচ্ছে গিয়ে ESC এবং F10 বা F12 বা F2 বাটন দিয়ে হচ্ছে গিয়ে বুটম্যানও অন করে। আমারটা সরাসরি বুটম্যানও অন করা। আমি পাওয়ার দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার এই আসুস ল্যাপটপে আমি সাথে সাথে হচ্ছে গিয়ে বুটেবলটা অন হয়ে গেছে। বুটেবলটি অন হয়ে যাওয়ার পর যেভাবে উইন্ডোজ সেট আপ দিতে হয় সেই সেটিংটি সামনে চলে আসবে। তো আপনারা দেখতে থাকেন, দেখেন আমার এই উইন্ডোজটি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমার উইন্ডোজ সেটিংটা চলে আসছে। আমি ইনস্টল ক্লিক করলাম। এই ইনস্টলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার পরবর্তী স্টেপ এই যে আই হ্যাভ ডন্ট অ্যাবাউট এ কি, ঠিক আছে, আমি কিটা অপশন স্কিপ করে হচ্ছে গিয়ে আমি আমার এখানে হচ্ছে গিয়ে আমি উইন্ডোজ 10 প্রো ইনস্টল করবো। এই জন্য আমি উইন্ডোজ 10 প্রোটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি উইন্ডোজ 10 প্রোটি সিলেক্ট করে আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেখেন, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে এগ্রি করে নেক্সট করব। নেক্সট করার পর আমার দেখেন শুধু একটা ড্রাইভ দেখা যাচ্ছে, আমার কিন্তু আগে অনেকগুলো ড্রাইভ দেখা যাচ্ছে। সো দেখেন একটা সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা দেখার জন্য আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনি ড্রাইভটি ক্লিন করে নেবেন, তারপর ইনস্টল করবেন। দেখেন, আমি তখন যেটা দিয়েছিলাম তখন আমার এইচডিডিটি ছিল, এখন আমার এইচডিডি নেই। তো আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো সিম্পল আমার এই সবগুলো ক্যারিটে পূরণ হয়ে যাবে। কপি উইন্ডোজ ফাইল, তারপর গেটিং ফাইল রেডি টু ইনস্টলেশন, তারপর হচ্ছে ইনস্টল ফিচার, ইনস্টলিং আপডেট এবং গেটিং ফিনিশড। ঠিক আছে, তো এই কয়টা অপশন আমার যখন টিক হয়ে যাবে অটোমেটিক আমার উইন্ডোজ সেট আপটি কমপ্লিট হয়ে যাবে। আপনি সাধারণত এই সকল ভিডিও বিস্তারিত ভিডিও কোথাও পাবেন না, সো এই জন্য আপনি ভিডিওটি ফুল দেখতে হবে। দেখছেন আমার ওই নোটিফিকেশনটি আর আসে নাই, আমার ওই ইরোটি আর আসে নাই, সাথে সাথে আমার উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমার আসুস ল্যাপটপে এগুলো হচ্ছে গিয়ে ইনস্টল নেওয়া শুরু করে দিয়েছে। সো আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা সাধারণত পার্টিশন করে হচ্ছে কি আপনারা উইন্ডোজ দেন, তো দোকান বা অন্য কোথাও যদি আপনারা পার্টিশন করে উইন্ডোজ দিয়ে আনেন তখন সেখানে কিছু খরচ যায়। সো তাদের কাছে অনেকগুলো বুটেবল পেন ড্রাইভ থাকে, যার ফলে হচ্ছে আপনার পার্টিশন যেটাই হোক না কেন তারা সেই পার্টিশন হচ্ছে কি আপনার বুটেবল করে দিতে পারে। কিন্তু যখন আপনি নিজে এগুলো পার্টিশন করে বা পার্টিশন থাকা অবস্থায় যখন আপনি বুটেবল করতে যান আপনি নানান ধরনের ইরোরের দেখা পান। ঠিক আছে, এই ইরোরগুলো সমাধান করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়।
তো যার ফলে যারা বিগিনার আছেন অথবা যারা নিজেরা নিজের উইন্ডোজ দিতে চান, আমার তাদের কাছে একটা রিকমেন্ড থাকবে, আপনি শুধু ভিন্নভাবে একটা এসএসডি অথবা একটা M.2 ব্যবহার করবেন। পিসি হলে যদি M.2 সাপোর্ট করে তাহলে ভিন্নভাবে একটা M.2 কিনে নেবেন, আর হচ্ছে যদি পিসি হয় তাহলে আপনারা ভিন্নভাবে একটি এসএসডি কিনে নিতে পারেন। কারণ হচ্ছে ওই এসএসডিতে শুধু আপনি উইন্ডোজই রাখবেন, আর বাকি যে ড্রাইভগুলো থাকবে সেই ড্রাইভগুলো আপনার ফাইল টাইল রেখে দিবেন। তাহলে সুবিধা হবে কি, যখন আপনার উইন্ডোজ চলে যাবে বা কোনো সমস্যা হবে, ঠিক আছে, তখন হচ্ছে কি আপনারা সহজেই আপনার যেই ড্রাইভে উইন্ডোজ ছিল সেই ড্রাইভটা ক্লিন করে আবার উইন্ডোজ মেরে দিলে আর কোনো ইরর পাবেন না। সো দেখেন আমার উইন্ডোজ সেট আপটি চলে আসছে, আমি এখানে কিবোর্ড লেআউটটি সিলেক্ট করে দিব। কিবোর্ড লেআউটটি সিলেক্ট করে দেওয়ার পর আমার সেকেন্ডারি কিবোর্ড কথা বলতেছে, আমি সেকেন্ডারি কিবোর্ডটা দিতে চাই না। ওকে, দেখেন আমি যখন নেক্সট ক্লিক করলাম আমার ওয়াইফাই কানেক্ট করতে বলতেছে, আমি ওয়াইফাই কানেক্ট করবো না। দেখেন আমি ওয়াইফাই ডিজেক্টি করে দিলাম। এখানে যদি আপনি কন্টিনিউ করেন তখন আপনার আর একটা অপশন দেখা দিবে, তো তার চেয়ে ভালো হচ্ছে কি আপনি ব্যাকে গিয়ে আপনার সেট আপটি স্কিপ করে নেবেন। স্কিপ করে প্রথম হচ্ছে কি সবগুলো স্কিপ করে নেবেন, স্কিপ করে না নিলে হবে কি আপনি অনেক সমস্যার সম্মুখীন হইতে পারেন। সো বিগিনার হিসেবে প্রথম সবগুলো স্কিপ করে, যতভাবে স্কিপ করা যায় সেগুলো স্কিপ করে হচ্ছে গিয়ে উইন্ডোজটি আপনার কম্পিউটার সেট আপ করে নেবেন। দেখেন আমি আমার পিসির নামটা দিতে বলছে, আমি আমার সুন্দর করে আমার নামটা দিলাম। নামটা দেওয়ার পর আমার পিসিতে এখন হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা দিতে বলছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে, একবার কনফার্ম করতে হবে। এবার দেখেন এখানে তিনটা হচ্ছে গিয়ে প্রশ্ন দিতে বলছে, সো তিনটা প্রশ্ন এবং তিনটা প্রশ্নের অ্যান্সার, মানে সিকিউরিটি হিসাবে আপনার পিসি যদি অন্য কেউ অ্যাক্সেস নিতে চায় তখন এই সিকিউরিটি কোশ্চেনগুলো তাদের কাছে চাওয়া হবে। সো এই জন্য আপনি এখান থেকে তিনটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় ছয়টা প্রশ্ন আছে, ছয়টা প্রশ্ন থেকে আপনি যে কোনো তিনটা বাছাই করে আপনার মন মতো আপনি হচ্ছে কি এখানে অ্যান্সারগুলো দিয়ে দেবেন। দেখেন আমি আমার নিকনেমের অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেমভাবে আপনি আমার ছোটোবেলায় চাইল্ডহুড নিকনেম, যাই হোক। তারপর হচ্ছে গিয়ে দেখেন সিকিউরিটি কোশ্চেন একটা শেষ হলো, এখন বাকি আর দুইটা আছে। সো বাকি দুইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো দেখেন আমার সিটি কোথায়, আমি সিটিটা এখানে সিলেক্ট করে দিলাম। আপনি আপনারটা সেমভাবে এখানে হচ্ছে গিয়ে সিকিউরিটিগুলো অন করে নেবেন। তো সিকিউরিটি অন করার জন্য আপনার এই তিনটি কোশ্চেন অবশ্যই এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। তো সেমভাবে আমি তৃতীয় প্রশ্নটি এখানে অ্যাক্টিভ করে নিলাম। তৃতীয় প্রশ্নটি হচ্ছে গিয়ে আমার পোষা প্রাণী, সো আমি এখানে ক্যাট লিখে নিব। দেখেন আমি ক্যাট লিখলাম। সো এইভাবে আপনি তিনটে প্রশ্ন অ্যাক্টিভ করে আপনি নেক্সটে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে হচ্ছে কি আপনি মাইক্রোসফটের অ্যাপস ইউজ এবং লোকেশন, আপনি লোকেশন দিতে চান কিনা, আমি দিতে চাই না। সো আমি নো ক্লিক করে হচ্ছে কি আমি নেক্সটে ক্লিক করব। এবং ফাইন্ড মাই ডিভাইস, আমার ফাইন্ড মাই ডিভাইস আপনি যদি দিতে চান দিতে পারেন, নো দিলে নো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনারা হচ্ছে কি নেক্সটে ক্লিক করবেন। ইমপ্রুভ টাইপিং, টাইপিংয়ের জন্য আপনি কী চান, যদি নো চান তা নো দিবেন। সো আপনি এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা সিলেক্ট করে হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করবেন বা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজিং আইডিয়া, সো অ্যাডভার্টাইজিং আইডিয়া আমি চাই না, এই জন্য আমি নো দিলাম। দেখেন নো দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আমি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমাকে একটা ক্রাইটেরিয়া আছে, নট নাও দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিলাম। সো দেখেন আমার উইন্ডোজটি আজ চলে আসতেছে, ইট মাইট টেক বি সার্ভেল মিনিট, কিছু সময় নিবে। আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, উইন্ডোজ দেওয়ার সময় কখনোই যেন বিদ্যুৎ হচ্ছে গিয়ে চলে না যায়। সো বিদ্যুৎ যদি চলে যায় আপনার উইন্ডোজের সমস্যা হতে পারে এবং আপনার ফাইলগুলো ব্রেক হয়ে যেতে পারে। সো এই জন্য সবসময় খেয়াল রাখবেন যাতে ফাইলগুলো না মিসিং হয়ে যায়। ভালো ভালো থাকবেন। দেখেন আমার উইন্ডোজটি হয়ে গেছে, আল্লাহ হাফেজ।